হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কমলিকাস কিচেন। আজ আমি বানাবো বিরিয়ানি মশলা। এটা হোমমেড বিরিয়ানি মশলা। তাহলে চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে আমি এলাচ নিয়েছি, ছোট এলাচ, আর নিয়েছি লবঙ্গ, গোটা ধনে, এটা হচ্ছে কাবাব চিনি, যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন। আর নিয়েছি গোটা জিরে, একটা দারচিনি, জৈত্রী, বড় এলাচ, জায়ফল, আর নিয়েছি সামরিচ আর সাজিরে। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, একটা শুকনো কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে রেখেছি এবং আস্তেই রাখতে হবে। এরপর দিয়ে দিলাম জায়ফল, জৈত্রী, বড় এলাচ, কাবাব চিনি, গোটা ধনে, আর দিয়ে দেবো গোটা জিরে, আর সামরিচ আর সাজিরে। সব মশলাগুলোই একসাথে দিয়ে দেব। সব মশলাগুলোকে একসাথে আমার 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে বেশি হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এখানে অবশ্যই গ্যাসটাকে আস্তে করে নিতে হবে। মশলাগুলোকে এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তবেই আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন, হয়ে গেছে, এই মশলাগুলো পাউডার হয়ে গেছে। এটাকে এবার একটা এয়ারটাইট কন্টেনার বা জারে রেখে দিলে এই মশলাটা অনেকদিন অবধি ভালো থাকে। হয়ে গেছে আমার বিরিয়ানি মশলা, হোমমেড বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে বিরিয়ানি করলে দারুণ হয় বিরিয়ানির টেস্ট। আপনারা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং নতুন নতুন ভিউয়ারদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে। ওকে, বাই বাই।